গভীর সমুদ্রের নিচে অচেনা অজানা জীবজগৎকে আমরা কতটুকুই বা চিনি, অথচ এই গভীর সমুদ্রের তলদেশেই লুকিয়ে আছে বিস্ময়কর বেশ কিছু প্রাণী। আর সেরকম একটি প্রাণীর নাম হলো সি বাটারফ্লাই। আশ্চর্য লাগছে শুনে? আসলে এটি হলো সি বাটারফ্লাই থিকোজোমাটা, যারা শামুক বা স্ল্যাগদের আত্মীয়, অর্থাৎ মোলাস্কা বা কম্বোজ পর্বভুক্ত। সমুদ্রে ভেসে বেড়ানোর জন্য এদের দেহে একাধিক অদ্ভুত অভিযোজন লক্ষ্য করা যায়। এদের মাংসলপত্রী প্যারাপোডিয়া নামক দুটি ডানা সদৃশ গঠন তৈরি করে, যা তাদের গমনে সাহায্য করে। এদের দেহের খোলকটি এতটাই বর্ণহীন এবং স্বচ্ছ যে যখন তারা জলের বাধা অতিক্রম করে এগিয়ে যায়, দেখে মনে হয় যেন প্রজাপতি। এরা দিনের বেলা গভীর সমুদ্রে থাকলেও রাতে খাবারের সন্ধানে সমুদ্রের উপরিতলে উঠে আসে, আর এরাই হচ্ছে সমুদ্র প্রজাপতি বা সি বাটারফ্লাই।